বোন মারিয়াম জানতে চেয়েছেন, গর্ভ অবস্থায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আমার বাড়ির থেকে অনেক চাপ দিচ্ছে গর্ভস্থ সন্তান নষ্ট করার জন্য। আমার প্রশ্ন হলো, এমন অবস্থায় গর্ভস্থ সন্তান নষ্ট করা যাবে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। বোন আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার সকল ধরনের বিপদ, বালা মুসিবত এবং দুঃখ দুর্দশা দূর করিয়া দিন। তারপরে বলি, অত্র অবস্থায় কোনো চাপের দ্বারাই গর্ভস্থ সন্তান নষ্ট করা আপনার জন্য জায়েজ হবে না। গর্ভস্থ সন্তান যদি আপনি বাবা মা ভাই বোন বা কারোর নির্দেশে নষ্ট করেন, তাহলে মানব হত্যার সমপরিমাণ গুনাহ হবে, যা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালা নাসা জামিআ, সমগ্র মানব জাতিকে হত্যা করার সমপরিমাণ গুনাহ আমল নামায় যোগ হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।